গাইস আজকে আমি আছি আপনাদের সাথে পাবনা জেলার ফরিদপুর থানায় এবং সেখানে আমি আপনাদের দেখাবো যে পাবনা জেলার বিখ্যাত ঘি কিভাবে উৎপাদিত হয় এবং সেটা কিভাবে প্যাকেটজাত হয়ে সারা বাংলাদেশে বাজারজাত হয়। আপনারা ইতিমধ্যে জানেন যে পাবনা জেলার ঘি সারা বাংলাদেশের ভিতরে বিখ্যাত এবং এই ঘি কিভাবে উৎপাদন হয় সেই প্রসেসিংটা সম্পূর্ণটা আজকে আমি আপনাদের দেখাবো এবং এই ভিডিও সম্পূর্ণ শেষ করলে আপনারা কিভাবে এই পাবনা জেলার বিখ্যাত ঘি কালেক্ট করবেন সেই বিষয়ে আপনারা সলিউশন পেয়ে যাবেন। তো এই ভিডিওটা শুরু করতে আছি, যারা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদেরকে ইনভাইট রাখলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং যারা এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করবে তারা এই ঘি কিভাবে বানায় সেই বিষয়ে অবগত হতে পারবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক আমি এখন আছি এখানে হচ্ছে ঘি বানানোর ফাইনাল যে প্রসেসিংটা তার আগের প্রসেসিংটা চলতেছে। এখানে মূলত দুধের যে দুধ থেকে যে কোনো ক্রিম হয় সেই ক্রিমটা দেখা যাচ্ছে যে এখানে 250 কেজি ক্রিম দিয়েছে, যেটা খাঁটি গাভীর দুধের থেকে তৈরি করা হয়েছে। প্রথমে ফার্স্ট প্রসেসিং, তো 250 কেজি দুধের ক্রিম থেকে অনলি ফর 100 থেকে 120 কেজি ঘি উৎপন্ন হয়, যেটা সারাদিন জ্বালানোর পরে সেই সকাল থেকে তারা জ্বালানো শুরু করছে। জ্বালানোর পরে আস্তে 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 সেটা ঘনত্ব হতে থাকে এবং ওর ভিতরে যে জলীয় বাষ্প থাকে বা অন্যান্য উপাদান থাকে সেই সমস্ত উপাদান শুকায় যায় বা উড়ে যায়। উড়ে যাওয়ার ফলে যে অবশিষ্ট অংশটুকু থাকে সেটুকুই ঘি তৈরি হয়, যেটা আসলে খুব খাঁটি এবং নিখুঁত, যেটা অন্য জেলাতে মানুষ এরকম করে বানায় না। আপনারা বানাতে বানান বিকজ অফ এই কারণে পাবনা জেলার ঘি বিখ্যাত। আরও আমি প্রসেসিং আপনাদের দেখাতে আসছি, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। ঘি বানানোর প্রথম যে ধাপটা হচ্ছে সেটা এইখান থেকে অধিকাংশ যারা চাষি, যাদের ফার্ম আছে অথবা যারা গরু পালন করে গাভী গরু, তো দেশি গাভী গরুর দুধ সংগ্রহ করা হয়। সেই দুধ সংগ্রহ করে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে সেটা তাপ দিয়ে দুধের ক্রিমই উৎপন্ন করা হয়। দুধের ক্রিমটা হচ্ছে প্রথম প্রসেস ঘি বানানোর জন্য এবং সেই ক্রিমটাকে দ্বিতীয় স্টেপে নিয়ে গিয়ে সেইখানে তাপ দেওয়া হয়। দীর্ঘ সময় তাপ দেওয়ার ফলে স্টেমের 2 থেকে 3 ঘন্টা তাপ দেওয়ার ফলে ঘিটা তৈরি হয়ে যায়। তো প্রথম স্টেপ হচ্ছে দুধের ক্রিম বানানো। আপনাদের তো পাবনার ঘি বিখ্যাত তাই না? এই ঘিটা বানাতে আপনাদের কত সময় লাগে? এখন 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা? 2 ঘন্টা অনেক টাইম। আপনাদের তো অনেক পরিশ্রমের ফলে এরকম একটা ঘি উৎপন্ন হয় যেটা আমাদের পাবনার বিখ্যাত তাই না? এটা তো অন্য জেলাতে সম্ভব না, শুধুমাত্র পাবনার মানুষ জেলায় সম্ভব হয়েছে। এটা তো এটার উপাদান কি তৈরি করতে হয়েছে কি কি দিয়ে? শুধু দুধ? হ্যাঁ, দুধের জ্বালানোর পর এখন আছি প্রায় ঘি বানানোর একটা মিডল পর্যায়ে, যেখানে দুধের ক্রিমটা ছেড়ে দেওয়া হয়েছে এবং এটা 3-4 ঘন্টা জ্বালানো প্রায় শেষ। জ্বালানোর ফলে এর যে ক্রিমটা আরও ঘনত্ব বেড়ে গেছে এবং এর ভিতরে যে জলীয় বাষ্পের উপাদান ছিল সেটা প্রায় শেষের দিকে এবং মোটামুটি দুধের একটা কালার চলে আসছে। তো সারাদিন নিরলস পরিশ্রমের ফলে তারা এই পর্যন্ত পৌঁছাতে পারছে, যেটার কারণে আসলে ঘি যে ফ্লেভার ধানটা সেটা আসলে এখন শুরু হয়ে গেছে। এরপরে দ্বিতীয় স্টেপে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুধের ক্রিমকে আবার অন্য একটি পাত্রে নেওয়া হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন
এই পাত্রে দীর্ঘ সময় ধরে তাপ দেওয়া হয়, 2 থেকে 3 ঘন্টা তাপ দেয়। দুধের যে ক্রিমটা থাকে সেই ক্রিমটা আস্তে আস্তে ঘন হতে থাকে। এর ভিতর যে পানির অংশটা থাকে সেই অংশটা উড়ে যেতে থাকে এবং উড়ে যাওয়ার ফলে বাকি যে অংশটা থাকে সেই অংশটা আস্তে আস্তে ঘি এর কালার আসতে থাকে। এভাবে ঘি প্রসেসিং হতে থাকে। যারা এই ঘি বানানোর প্রসেসিংটা দেখে নাই তাদের জন্য একটা উদ্দেশ্যমূলক ভিডিও, তারা অবশ্যই জানতে পারবে। আমি নিজেও আগে জানতাম না যে আসলে ঘিটা কীভাবে প্রসেসিং করে এবং ঘিটা বানায়। এখানে এসে যা দেখলাম, একটা মানুষের অনেক পরিশ্রম করতে হয়, আগুনের পাশে দাঁড়িয়ে থেকে, আগুনের সাথে দাঁড়িয়ে থেকে নিয়মিত তার তাপ সহ্য করে একটা খাঁটি ঘি উৎপন্ন করা হয়। এর জন্যই এই পাবনার ঘিটা সারা বাংলাদেশে বিখ্যাত। বিভিন্ন জায়গায় বিভিন্ন মেশিনের মাধ্যমে বা বিভিন্ন কলাকৌশলে ঘি উৎপন্ন করা হয়। এটা আসলে এখন প্রসেসিং নিয়ম না, আর এখানে মানুষ পরিশ্রম করে যেটাই আমাদের ঘিটা এত সুন্দর। আপনারা প্রথম থেকে কিভাবে ঘিটা উৎপন্ন করেন? প্রথম দুধ আসে গ্রামগঞ্জ থেকে তুলে নিয়ে আসে কন্ট্রাক্টর, ব্যাপারীরা দুধ তুলে নিয়ে আসে কৃষকদের কাছ থেকে। আমার কৃষক ওই সব গ্রামগঞ্জ থেকে সেই দুধ আমাদের এখানে আসে। এটা ওই মেশিনে টানানো হয়, টেনে ক্রিম বের হয়, এক সাইডে দুধ বের হয়, এক সাইডে দুধ দিয়ে হয় ছানা, যেটা দিয়ে মিষ্টি তৈরি হয়, আর এক সাইড থেকে ক্রিম বের হয়, যতক্ষণ মিল্ক ফ্যাট খেতে সেই যে ক্রিম হয়েছে, এই দুধের ক্রিম হয়েছে, এইটা দেওয়া হয়েছে। এই করতে হবে ঘি। কত সময় জ্বালাতে হবে এই ক্রিমটা? 2 ঘন্টা। 2 ঘন্টা? 2 ঘন্টা, পুরো 2 ঘন্টা লাগে। এরপরে আবার ক্রিমটাকে আবার কী করবেন? দর্শক, আমি এখন আছি এখানে ছানা বানানো হচ্ছে। ছানা বানানোর প্রসেসিংটা প্রথমে ফার্ম থেকে দেশি গাভীর খাঁটি দুধ সংগ্রহ করা হয়, এরপরে সেই দুধটাকে তাপ দেওয়া হয়। অনেক সময় তাপ দেওয়ার পরে সেই দুধে টক দেওয়া হয়, টক দেওয়ার ফলে দুধে যে ছানা উৎপন্ন হয় সেই ছানাটাকে আবার ছাঁকা হয়, ওর ভিতর থেকে পানি বের করে অবশিষ্ট ছানাটাকে এখানে নেড়ে দেওয়া হয়েছে এবং নেড়ে দেওয়ার পরে এখানে শুকানো হচ্ছে। শুকানোর পরে এখানে যখন এখান থেকে পানি বের হয়ে শেষ হয়ে যাবে তখন এই পারফেক্ট যে খাঁটি ছানাটা সেই ছানাটা উৎপন্ন হবে এবং বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল সমস্ত জায়গায় এই ছানাটাকে প্রসেসিং করে পাঠানো হয় তাদের মিষ্টি এবং দুগ্ধজাত পণ্য বানানোর জন্য, যেটা আসলে খুব নিখুঁত এবং খাঁটিভাবে এটা প্রস্তুত করা হয়ে থাকে। ঘির পাশাপাশি দুধের যে ছানা, মিষ্টির একটা বিশেষ অংশ, সেটাও এখানে প্রসেস। আপনাদের এটা তো দুধের ছানা না? হ্যাঁ। এটা আপনারা কিভাবে তৈরি করেন? এটা হলো গাভীর দুধ নিয়ে এসে এগুলো দিয়ে ছানা কাটা হয়। গাভীর দুধ? এটা কি গাভীর দুধ? এটা হলো দেশি সব কিছু আছে। এটা কিভাবে প্রসেসিং করেন আপনারা? এটা হলো আপনি নিয়ে এসে আমরা এখানে কাজ করি, কাজ করার পরে ওই যে সাফল আছে যে তারপর ওইখানে গরম করে ছানা কাটা হয়। এটা ও এটা কি খাঁটি? হ্যাঁ, একদম খাঁটি। দুধ থেকে যে ক্রিম উৎপন্ন হয়েছিল এবং সেই ক্রিম দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা জ্বালানোর পরে
প্রথমে আপনাদের দেখিয়েছি সেটার কালার ছিল সাদা এবং এটা জ্বালানোর পরে আস্তে আস্তে এটা ঘনত্ব বেড়ে গেছে এবং কোন জাত পদার্থ হয়ে এটা লাল রং যেটা আসলে ঘির আসল রং সেই রং ভাল করতে যাচ্ছে এবং প্রায় সেই রংটা চলে এসেছে এবং আরও কিছু সময় যদি সেটা জাল দেওয়া যায় আরও যদি জাল দিতে থাকে তাহলে এটা কালার আরও ঘনতে থাকবে কালার আরও লাল হতে থাকে সেটা হবে আসলে পারফেক্ট এখানে একজন মানুষ নিরলস পরিশ্রম করে যাচ্ছে অনেকে আছে জাল দিচ্ছে এবং অনেকে আছে যারা ক্রিম তারপরে ছানা এবং দুধের অন্য অন্য দ্রব্যটি সেগুলো প্রসেসিং করে যাচ্ছে আবার অনেকে আছে সেগুলো প্যাকেটিং করে দেশের বিভিন্ন স্থানে পাঠাবে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করবে তো সেই কাজে সবাই ব্যস্ত তো শেষ পর্যন্ত আপনাদের এটা কালার আসলে ঘির যে একটা ফ্লেভার সেটা প্রায় বের হয়ে যাচ্ছে কালার হওয়ার সাথে সাথে ঘির যে একটা ফ্লেভার সেটা আসা শুরু হয়েছে লাস্ট যে প্রসেসিং আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রসেসিংটা হচ্ছে ঘির অলরেডি কালার চলে এসেছে এবং ঘি মোটামুটি পরিবেশন করার জন্য যথেষ্ট এবং এই প্রসেসিংয়ের মাধ্যমে ঘি যখন তৈরি হয়ে যাবে তখন ঘিটাকে ছাঁকনির সাহায্যে ছাঁকা হবে এবং ছাঁকার ফলে যে ঘিটা থাকবে চাইলে যে কেউ গরম ঘি কালেকশন করে নিতে পারবে এবং যদি কেউ চায় যে ঘিটাকে ঠান্ডা করে ঠান্ডা অবস্থায় প্যাকেটজাত করে নেবে সেটাও তারা পারবে ঠান্ডা করার জন্য এখানে ব্যবস্থা রয়েছে এই এখানে পানির ব্যবস্থা আছে পানির ভিতরে পাত্রে দিয়ে পানিতে ঠান্ডা করা হয় এবং উপরে ফ্যান দেওয়া থাকে ফ্যানের বাতাসে ঘিটা ঠান্ডা করা হয় আর ঘি ঠান্ডা করে প্রসেসিং করে প্যাকেটজাত করে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে একটু সুবিধা হয় সেহেতু এই প্রসেসিংটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই দুধটা কোথা থেকে সংগ্রহ করেন আমার এই দুধ আসে গ্রামের গ্রাম দুধের শহর কালেকশন করা হয় কালেকশন করা হয় এটা কালেকশন করে এনে এখানে কি করা মেশিনে প্রসেস করে ছানা কাটা হয় ছানা ছানা কাটার পরে উৎপাদনের পরে তারপরে ইউনিটও হয় ইউনিটা ঘি জ্বালান হয় ঘি জ্বালাতে মোটামুটি তিন ঘন্টা টাইম লাগে তিন ঘন্টা আপনাদের এখান থেকে প্রতিদিন কত ঘি উৎপন্ন করেন প্রতিদিন আমাদের কোম্পানিতে ঘি উৎপাদন হয় ম্যাক্সিমাম এক দেড়শো দুশো কেজি দুশো কেজি ঘি এই ঘি কোথায় পাঠান ঢাকাতে ঢাকাতে না সমস্ত জায়গায় তো ঘি হয় সাপ্লাই আমরা প্রতিটা কোম্পানি দিয়ে সাপ্লাই দিই ঠিক আছে আপনাদের ঘি তো একদম খাঁটি দেশি গাভীর দুধ থেকে তৈরি হয় তাই না দেশি গাভীর দুধ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ যারা হচ্ছে পাবনা জেলার এই ঘি সংগ্রহ করতে চায় তারা আমাদের ফেসবুক পেজ পাবনা ফুড কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখান থেকে আপনারা পাবনার একদম খাঁটি ঘি যেটা এইখানে উৎপাদিত হচ্ছে এটা আমাদের নিজস্ব মনিটরিং এর মাধ্যমে উৎপাদিত হচ্ছে এখানে ভেজাল মুক্ত এবং 100% খাঁটি ঘি সংগ্রহ করতে আমাদের পেজ ইনবক্স করুন সেখান থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এই ঘিটি হাতে নিতে পারবেন এবং আমাদের ঘি অবশ্যই সেটা অরিজিনাল এবং 100% পিওর সেহেতু এটা স্বাদ এবং গুণগত মান অন্যান্য ঘির চেয়ে আলাদা তো চাইলেই নিতে পারবেন এবং নিতে হলে অবশ্যই সেখানে ভিজিট করুন আর যারা এত সময় ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ